নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন এবং নিশ্চিন্তে মাছ ভাত খেয়ে শুয়ে পড়েছেন এবং অপেক্ষা করছেন। এই তিন দিন উইকেন্ড আছে, যারা কর্মচারীরা আছেন তারা সেটাকে এনজয় করবেন এবং চৈত্র সেল চলছে, সামনে বিভিন্ন উৎসব, সবাই মেতে উঠবেন, মেতে উঠতেই পারেন এবং তাতে কেউ বাধা দেবারও নেই। এবং যারা ত্রিপুরার মধ্যে নন এডিসি এলাকায় আছেন তাদের তো আর কোনো চিন্তারই বিষয় নেই, তো সবাই খুব সুস্থ আছেন এটা ধরে নিতেই পারি। তো যাদের এর বাইরেও চিন্তা হয়, যারা ভাবেন এবং আপনার আমার সকলকে শেষ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই চক্রান্তের বিরুদ্ধে যারা কথা বলছেন না, তাদেরও একদিন সময় আসবে। তো যাই হোক, যার জন্য এখন নিয়মিত লাইভে আসো বন্ধ করে দিয়েছি, আর যে লড়াইটা শুরু হয়ে করেছিলাম 2019 সাল থেকে সেই লড়াইটা চলছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই লড়াইটা চলবে। এবং মুকুটহীনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম জারি থাকবে। তো যেটা বলতে চাইছি, যেটা বলার জন্য মূলত এই মুহূর্তে ফেসবুক লাইভে আসা, সেটা হচ্ছে ইনার লাইন পারমিট। এই ইনার লাইন পারমিট যাদের অভিজ্ঞতা নেই তারা, তাদের কাছে, ওনাদের কাছে আমি অনুরোধ রাখব, আপনারা একটু কষ্ট করে ইনার লাইন যেই সব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চালু আছে সেখানে একটু গিয়ে আসবেন এবং দেশের মধ্যে যে অপর একটি দেশ যেখানে পাসপোর্ট বানিয়ে যেতে হয় এবং ভিসা লাগিয়ে যেতে হয় এবং দেশের ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য আলাদাভাবে আপনাকে ভারতীয় অর্থ খরচ করতে হয়, তো এই বিষয়গুলো যাদের জানা নেই, যারা ভাবছেন যে আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা হবে না, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাইছি চেষ্টা। এবং মুকুটহীন এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিদিন কিন্তু আপনার আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। যে লোকটা ভোটের আগে বাঙালিদেরকে দুভাগে ভাগ করে বাঙালি আর মুসলিম এই শব্দ বন্ধনী ব্যবহার করেছিল, ভোটের পর সিমনায় গিয়ে কী বলেছে, বক্সনগর, বিশালগড় এবং যেই যেই জায়গাগুলিতে বাঙালি অংশের মুসলিম সম্প্রদায়ের লোকেরা ছিল যারা এই মুকুটহীনের হয়ে ভোট চাইছিলেন, ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাদেরকে ভোটের পর যে যোগ্য জবাবটা দিয়েছে, প্রকাশ্য জনসভা থেকে বলেছে, সেটা হয়তো আপনাদের মনে আছে। এবং জাস্ট অপেক্ষা করুন, এই যে ভালো আছেন এবং উইকেন্ডগুলো উদযাপন করছেন, চৈত্র সেল কাটাচ্ছেন, এগুলো বেশি দিন চলবে না, কারণ কিছু হতে যাচ্ছে আর যখন হবে তখন শুধুমাত্র আফসোস এবং হাই হতাশ করবেন। লিখে রাখুন, 2019 সালে বলেছিলাম যা যা বলেছি তাই হয়েছে, বলেছিলাম যে 2023 সালে লাস্ট ফাইট সে হারতে চলেছে, সে 2023 সালে লাস্ট ফাইট হেরেছে, এবার আপনার আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে তারা সফল করার জন্য প্রতিদিন চেষ্টা করছে এবং তারা সফল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
তো যাদের মনে হচ্ছে যে ইনার লাইন হলে ইনার লাইন পারমিট যদি নিয়ে হতে কি হবে, কাগজ একটা বেশি হয়ে যাবে, তো দেশের মধ্যে যখন পাসপোর্ট নিয়ে ঘুরবেন তখন বুঝতে পারবেন, এবং ওই পাসপোর্ট ভিসা পাওয়ার জন্য যখন পকেটের অর্থ খরচ করবেন তখন আরও সহজভাবে বুঝতে পারবেন। তো যদি আপনাদের আরও কোনো মানে মনের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে তাহলে শুধুমাত্র একবার সপরিবারে গিয়ে উত্তর পূর্ব ভারতের যেই যে জায়গাগুলিতে ইনার লাইন পারমিট চালু আছে সেখানে একটু গিয়ে ঘুরে আসবেন। আপনাদের বাড়ি থেকে 4-5 ঘন্টার রাস্তা হবে ত্রিপুরা থেকে, আপনারা একটু গিয়ে ঘুরে আসবেন, এটাই বলার ছিল। এবং সবাই ভালো থাকুন, কারণ বেশি দিন আর ভালো থাকবেন না, কারণ আপনাদের আমাকে ভালো থাকার মতো পরিস্থিতি আর থাকছে না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, কতক্ষণ ভালো থাকা যায়, শুভরাত্রি, এবং ইচ্ছে হলে একটু ভেবে দেখবেন।